ক্লাসরুমটা অপেক্ষা করছে, আজও অপেক্ষা করে। কাঁধেতে ঝোলানো ব্যাগ, পরনে হাফ প্যান্ট আর সাদা কাপড়ের জুতো, সামনে অজানা ভবিষ্যৎ। কত স্মৃতি, কত আনন্দ আর কত সুখকর মুহূর্ত। শপথটি মনে আছে? আমি শপথ করতেছি যে মানুষের সেবা সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। আর জাতীয় সঙ্গীত গলা ছেড়ে গাইতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। স্কুলে এসে জানতে পেরেছিলাম পিটি নামক একটা ব্যাপার আছে আর প্যারেড নামক একটি বিভীষণ। মনিসারে কত যে ব্যথাঘাত সহ্য করতে হয়েছে তা নাই বা বললাম। ক্লাসে কখনো আমার মন বসত না, তাই বাইরে চেয়ে থাকতাম। ফলাফল, ক্লাসের চেয়ে ক্লাসে বাইরে বেশি থাকতে হতো। সময়, ঋতু, ক্লাস বদলালো, কিন্তু আমি বদলাইনি। ব্যাপারটা আমার মতোই কারো কারোর জন্য ভালোই ছিল। আকাঙ্ক্ষার ঘন্টা বাজলো, ঠিক ধরেছেন, টিফিন পিরিয়ড। ফিরে যেতে চান? মিলছে কিনা দেখুন তো। কিছু ছিলাম স্কুলের টেবিলকে ড্রাম বানিয়ে সঙ্গীত সাধনায় মজবুত। কত কিংবদন্তি যে এই টেবিল চাপিয়ে গায়ক হয়ে গেল তা কেবল ইতিহাসে সাক্ষী। আবার সে টেবিলে কেউ ভালোবাসার অঙ্ক কষতে ভীষণ ব্যস্ত, রীতিমতো একরকমের আর্ট। আর এই সুযোগে কেউ টিফিন চুরি করছে, অন্যের টিফিন চুরি করে খেয়ে ফেলাতে যে কী পৈশাচিক আনন্দ পাওয়া যেত তা যারা চুরি করত তারাই কেবল জানে। ঠিক সেই সময় সামনের বেঞ্চে বসে ক্লাসে বারে বারে প্রথম হওয়া ছেলেটি নিবিড় মনোযোগে পড়াশোনায় ব্যস্ত। আর পেছনের বেঞ্চের সে দুষ্ট ছেলেদের কথা সেটা সবার জানা। প্রযুক্তির কল্যাণে কত কিছু যে বদলালো নাই বা বললাম। ওই দেখতো কেউ আসছে কিনা? না, আসছে না। এ তো ছিল ক্লাসরুম, মাঠটির কথা মনে আছে? মাঠ ছিল একটু আর দল হাজারটি, সাথে ধুলো ঝড়। মজার ব্যাপার ছিল প্রতি দলে নিয়ম নীতি ভুলে খেলোয়ার সংখ্যা ছাড়িয়ে যেত এগারোরও অনেক উপরে। কে কোন দলে খেলছে আদৌ কোনো হিসেব থাকত না। গোল দিতে পারাটাই যেন ছিল মুখ্য। গোল, সেই উল্লাস আজও কানে বাজে। দুরন্তপনায় বড় ভাইদের ধারাবাহিকতা বজায় রাখতাম একটি বেচের পর আরেকটি। দল বেঁধে কত যে ফল চুরি করেছে মনে পড়লে আজও হাসি পায়। সবাই যখন টিফিন পিরিয়ড শেষে ক্লাসে ফিরে যাচ্ছে, এর মাঝেই কিছু ছিলাম টিফিন পিরিয়ডে হাওয়া। পুরো ব্যাপারটাই যেন মিশন ইম্পসিবল। কাঁধে ব্যাগ নিয়ে কিংবা জামার ভেতর গুঁজে শিক্ষক দপ্তরি সকলের চোখকে ফাঁকি দিয়ে হু দৌ। সোজা গেটের বাইরে এই করতে করতে অনেককাল। এসএসসি রেজাল্টের আগের রাত, পাস করে দিও। সবার খুব ভয় হচ্ছিল, দুশ্চিন্তার মুখগুলো রেজাল্ট বোর্ডে হুমড়ি খেয়ে পড়ছিল। কি হয়, কি হয় এই ভয়! Do it!
Gangnam Style. Gangnam Style. Op, 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 op. Oppa Gangnam Style. Gangnam Style. Op, 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 op. একে একে আমরা সবাই জিতে গেলাম, খুশিতে আমরা আত্মহারা। কিন্তু এত আনন্দের মাঝেও কেউ একজন ঠিকই সামিল হতে পারল না। খুব নীরবে নিভৃতে চোখে জল লুকিয়ে চলে গেল। ভেবেছিল লুকাতে পেরেছে, কিন্তু মনটা হু হু করে কেঁদে উঠল। স্কুল যেন আমায় বলছে, যেতে দিতে নাহি চাই তবু যেতে দিতে হয়, স্কুলের শেষ দিন আমার। যে পথ ধরে হেঁটে এসেছিলাম সে পথ ধরে চলে যেতে যেতে মনে হচ্ছিল, কি যেন বলা হয়নি, কি যেন বলা হয়নি, ভালোবাসা, বড্ড ভালোবাসা, এটুকুই বলা হয়নি প্রিয় স্কুল। ফিরে এসেছি স্কুলের কাছে, সেই পুরনো ছোঁয়া, পুরনো সৌরভ। স্কুলটা নাকি বড্ড বুড়ো হয়ে গিয়েছে, ষাটের ঘরে পা, সত্যি বড্ড বুড়ো, অনেকটাই বদলে গেছে এই গৌরবের ষাট বছরে। অনেক কিছু বদলে গেছে, কিন্তু সেই নোটিশ বোর্ড আজও তেমনটাই রয়েছে। হ্যালো, হ্যাঁ কই তোরা? হ্যাঁ আমি স্কুলে আছি, আয় জলদি আয়। আমরা সবাই 86 সালে ক্লাস 5 থেকে প্রায় 30 বছর পর সবাইকে একসাথে পেয়েছে, 30-35 বছর পর সবাইকে পেয়ে এটা অনুভূতি তো প্রকাশ করা। আচ্ছা আমরা অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, অনেক ভালো লাগছে, অনেক ভালো।